এটা তো ফ্যান্সিডিলি গোডাউন। এই বাড়ির মধ্যে এবং আশেপাশে যারা আছে সবাইকে অ্যারেস্ট করতে হবে। এটা তো মনে হচ্ছে ঢাকার সবচেয়ে বড় স্টক। এটা কার মাল? পাঞ্জা 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 পাগলা ঘাট থেকে সিমেন্ট যাইতেছিল সাইডে। এই শালা পিস্তল থাকায় কয় টাকা ছাড়া সিমেন্ট চাইবো না। আমি আপনার নাম কইলাম, আপনার নাম শুনা কয় পাঞ্জার অর্ডার। নাসির খানের সিমেন্ট হইলে চান্দা ডবল। বিরে পাঞ্জা তাই কইছে? জি বস, আমার কোনো দোষ নাই, আমার ছেড়ে দেন। তোরে ছেড়ে দেব, একদম চিরদিনের মতো ছেড়ে দেব, যাতে কেউ কোনোদিন তোরে ধরতে না পারে। পঙ্খির মতো উড়াল দিয়ে যাবি। এবারে মতো মাফ করে দিন বড় ভাই। পাঞ্জা, আমি তোর একটা বোলারে মারছি, তুইও আমার একটা বোলারে মারছ। শোধ বোধ হয়ে গেছে, অনায় আমরা মিলামিশা কাজ করি। আমি কোনোদিন মিলমিশের মধ্যে নাই। যার সাথে একবার কাটাকাটি হয় তার সাথে আমার কোনো মিলমিশ নাই। পাগলা ঘাটে তোর সাথে চান্দাবাজি নিয়ে একটা কাটাকাটি হয়ে গেছে, আর কোনো মিলমিশ নাই। তাইলে আজ তুই কেন আমার এই জায়গায় ডাকলি? এইটা তুই জানিস না, পাঞ্জা পারে না, দুনিয়াতে এমন কোনো কাজ নাই।
আমি একটা মহাবিক হাউস, তুই জানিস না, গুটি বাজিতে আমি মহা ওস্তাদ। কি গুটি বাজি করবি? ঘরের মধ্যে আটকায় মারবি? আমারে তুই বোকা ভাবছিস? আমি তোর গুটি বাজির কথা জানি, আমি রেডি হয়ে আসছি, খালি হাতে আসি না। আমার সাথে যারা আছে সবার কাছে কিন্তু মাল আছে। এইটাই তো জানার অপেক্ষায় ছিলাম, মাল নিয়ে চস না খালি এটাই চস। ওই যে পিছনে চায় দেখ, তোর মামারা দাঁড়ায় রয়েছে। এইবার বুঝছ আমি কত বড় বি খাউ, কত বড় বি জর্মা। হ্যাঁ মামা, তুই কিন্তু আমার চিনিস, জেলখানায় বেশি দিন থাকবো না আমি। জেলখানা থেকে বাইরে কিন্তু তোর আমি খেয়ে ফেলাবো। জেলখানা এইটা 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 জেলখানা শিগগন্ধে থাকা, বেরোলে তুই কি করবি? তোর আমি জেলখানার গেটেই খেয়ে ফেলামো। পাঞ্জার সাথে গুটি বাজি। আমার মেয়েকে বাঁচান মাস্টার সাহেব। বাঁচান মাস্টার সাহেব। ভাই আপনার মেয়েটাকে নিয়ে যাচ্ছেন কেন? পাঞ্জা ভাইয়ের নজর পড়ছে। তুই মাস্টার না, শালার পর শালা, এই জায়গায় তোর কি? মাস্টার সাহেব, আচ্ছা আমি আসি। এসো কবির সাহেব, একটু দাঁড়ান। কেমন আছেন মাস্টার সাহেব? আমি ব্যক্তিগতভাবে ভালো আছি, সামাজিকভাবে ভালো নাই। মানে? আচ্ছা কবির সাহেব, আপনি তো পুলিশে চাকরি করেন। জি। ডিবি মানে ডিটেকটিভ ব্রাঞ্চ। জি। আপনি সাব ইন্সপেক্টর না? হ্যাঁ। আমি পথে আসার সময় দেখলাম তিন চারটা ছেলে একটি যুবতী মেয়েকে তার বাবার কাছ থেকে তুলে নিয়ে যাইতেছে। আমি বাধা দিতে গেছিলাম, আমারে অস্ত্রের ভয় দেখালো, ওটা নিশ্চয় অবৈধ অস্ত্র। ওদের ওই দলপতির নামও শুনলাম, পাঞ্জা। আমি কান্দাকাটি পছন্দ করি না, কান্দিস না। এ হারামজাদা কান্দিস না, তোর মাইয়া কান্দে না, তুই কান্দাস কেন?
তোর মাই এত নতুন কাপড় চোপড় দিচ্ছি, এই নে 10,000 টাকা নিয়ে যা। আমাকে ইজ্জতের দাম 10,000 টাকা? সালারপুর ফকুনির পুত, ঘরে নেই খাবার আবার বড় বড় কথা। যা, এইসব ঘটনা আবার আলোচনা করিস না, নাইলে তোর মাইয়ের বিয়ে হইব না। আর বিয়ে সাদি ঠিক করে আমার খবর দিস, টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেবনি। দোস আর যা, আর যা। তোমারে কত কইরা বলি, তুমি মেয়ের বিয়ে ঠিক করো, কলেজ থেকে আসার কথা কখন, এখনো তোমার মেয়ে আসলো না। ও সারা রাত বই সামনে কইরা বইসা থাকে, একটুও পড়ে না, গাছপালাকে ছবি আঁকে। মামি, ছবি আঁকা ভালো, যারা ছবি আঁকে তারা শিল্পী, শিল্পীদের মন অনেক উদার হয়, বড় হয়। বাবারে, আমার শিল্পী দিয়া কাম নাই, তুমি এক শিল্পী, সকালে উইঠা ভ্যা ভ্যা করতে থাকো, এই রকম শিল্পী আমার দরকার নাই। মায়া বড় হইছে বিয়া দিতে হইব। তুমি না সেদিন শিলির ছবি নিয়ে গেলা, বললা সালাম সাহেব একটা ছেলে কথা বলছে, তার কি হইল? শোনো, মেয়ের ছবি দেখে তাকে পছন্দ হইছে, মেয়েরও তো একটা মতামতের দরকার আছে। জি মামা, জি। মেয়ের আবার কিসের মতামত? অবশ্যই মতামতের প্রয়োজন আছে, যে স্বামী হবে তার সারা জীবনের সঙ্গী, অবশ্যই তারে তার পছন্দ হইতে হবে। ছেলের ছবি নিয়ে আইছি, মেয়েরে দেখাও, যদি তার পছন্দ হয় তাইলে বিয়ের কথাবার্তা শুরু করব। দেখি শিউলি, এদিকে আয়। কি মা, কি দেখছো, কার ছবি মা? তুই আগে বল, কলেজ থেকে দেরি করে ফিরলি কেন? মা, আজকে বুধবার, আজকে 5টা পর্যন্ত ক্লাস ছিল। একদিন বলাস রবিবার, একদিন বলাস বুধবার, একদিন বলাস মঙ্গলবার, যেই দিনই দেরি হয় সেই দিনই 5টা পর্যন্ত ক্লাস হয়। তুমি যাতে দেরি না করো সেই ব্যবস্থাই করতাছি। এই যে ছবি দেখো, এই ছেলের সাথেই তোর বিয়ে ঠিক করছি। দেখি খুব ভালো। দাদা, মিরপুর চিড়িয়াখানায় একটা পুরুষ শিম্পাঞ্জি মারা গেছে, মেয়ে শিম্পাঞ্জিটা একা হয়ে গেছে, তার সঙ্গে খুব মানাবে। শুনলা তোমার কি বই লাগলো শুনছো? মামি, কলেজ থেকে এই মাত্র এলো তো, হাত মুখ ধয়নি, খায়নি, মেজাজটা মামা একটু গরম থাকবে। ছবিটা আমি নিয়ে যাচ্ছি, ওকে আমি বুঝে বলি, মামা যাই। শিউলি, ছবিটা ভালো করে দেখেছিস? আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, ছেলেটা দেখতে বম্বে সিনেমার নায়কদের মতো। দাদা, নায়কদের মতো বলছো তো, যদি অরিজিনাল নায়কও হয় তাহলে আমার পছন্দ হবে না। কেন? আমার বিয়ে আমি নিজেই ঠিক করে ফেলেছি। তুই কিভাবে ঠিক করলি? ছেলে দেখা, ছেলে বাবার সাথে কথা বলা, সব তুই নিজে ঠিক করে ফেলেছিস? হ্যাঁ। দেনা পাওনা, দেনা পাওনার কথাও ঠিক করে ফেলেছিস? হ্যাঁ। তুই একা, ওরা তোর গার্জেনের সাথে কথা বলতে চায় নাই? না, এটা হতে পারে না। দাদা, তুমি সরল লোক, তোমাকে সহজভাবে বলি, আমি একটি ছেলেকে ভালোবাসি, তার সঙ্গে আমার প্রেম। হ্যাঁ, প্রেম করেছিস? হ্যাঁ। ভেবে দেখ, ঠিক ঠিক প্রেম করছিস তো? তাহলে তো খুব ভালো কথা। যখন হয়ে গেছে আমাকে একটু দেখাবে ছেলেটাকে? কাল সকালে তুমি বাইরে যাওয়ার সময় আমাকে নিয়ে দিও। দাদা, দাদা দাঁড়াও, ওই যে তুমি এখানে দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসি। যা যা। কে? তোমাকে আমার ভাইয়ের কথা বলেছিলাম না, সেই ভাই তোমাকে দেখতে এসেছে, যা যা প্রশ্ন করে সুন্দর করে উত্তর দিবে, এসো। ওদিকে চল, ওদিকে আসো। শিউলি, যার ছবি তোকে দেখানো হয়েছিল তার চাইতে
অনেক ভালো রে। আপনার নাম কি? রিপন আহমেদ চৌধুরী। পিতার নাম? মোহাম্মদ দবিরুদ্দিন চৌধুরী, মৃত। আপনার পেশা? নগর ভবনে চাকরি করি। শিক্ষাগত যোগ্যতা? বিকম পাস। বাহ সুন্দর, শিউলি আমার মামাতো বোন, ওর কাছে তো আমাদের সব পরিচয় পেয়েছেন। জি। ও কিন্তু একটা কথা বলেছে আমাকে। কি? ও বলেছে ও আপনার সাথে প্রেম করেছে, এই কথাটা কি সত্য? হ্যাঁ জি। এই প্রেম কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয়। সঙ্গীতের মধ্যে যেমন উচ্চাঙ্গ সঙ্গীত সবার উপরে, প্রেমও কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের মতো। প্রেম কিন্তু খুব পবিত্র, সঠিক প্রেম আমাদের হয় না। যদি একবার হয়ে যায় তাহলে ওই প্রেম এমনই হয়। একটি গান আছে শুনবেন? প্রেমের মরা জলে ডোবে না। এই তেমন প্রেম হয়েছে তো? তাহলে আমাদের কোনো আপত্তি নেই শিউলি। আমি মামা মামিকে বুঝিয়ে বলবো যাতে তোদের বিয়েটা হয়ে যায়। আমি স্কুলে যাই এখন। আচ্ছা, তুই তাড়াতাড়ি কলেজ করে বাস চলে আসবে, ঠিক আছে? প্রেমের মরা জলে ডোবে, প্রেমের মরা জলে, প্রেমের মরা জলে ডোবে না। পাঞ্জা, তুই দিবির দারোগা, তুই এরকম আলাপ সালাপ করিস কি বুঝা? তোর বড় সাহেবরা এখান থেকে এসে টাকা নিয়ে যায়, কি যে নাইছিস, টাকা লাগবে? তেল বাবারা বছরের দলে গলে থেকে যে মেয়েটাকে তুলে এনেছিস, সেই মেয়েটি কোথায়? সেই মাইয়ারে টাকা পয়সা দিয়া কাপড় চোপড় দিয়া মাইয়ার বাপে আইসা লয়ে গেছে। তুই চল, তোকে ডিবি অফিসে যেতে হবে। ও মা গো মা, ও কি কয়, তোর মতন পুষ্কার দারোগার অর্ডারে পাঞ্জা ডিবি অফিসে যাইব? তোর এই জায়গায় পানির চিপে খায় ফেলা মুসুয়ার বাচ্চা। আয় হায়, পিস্তল বাই করলি, কি করলি তুই? তোকে নিয়ে যাব। বুঝা ফেলাইছি, যা তুই পৌঁছানোর আগে আমি পৌঁছায় যাবো। যা যা সর, আরে সর, আমার পাগল করবি, আরে সর, আরে বলো। পাঞ্জারে দরবার আহে, হাত দিয়া আজকে তুই আমার কলার ধরছিলি। খোদার কসম ভোলি হারি, তোর সাহস জান কবচ করে যে আর যাই, তারও মনে হয় তোর রম এত সাহস নাই। শুনে মেয়েটাকে খুঁজতে গিয়েছিলাম পাঞ্জার কাছে, দামি প্রতিশোধ দিল পাঞ্জার। স্যার লাশ দাফন হয়ে গেছে। জি স্যার, আমি আলামত সব সংগ্রহ করেছি আর ভিসেরা মহাকালী পাঠিয়ে দিয়েছি, আর বলেছি দুদিনের মধ্যেই রিপোর্ট দিয়ে দেবে। কবিরের স্ত্রীর খবর কি? ওই কবিরের বউ তো প্রায় অ্যাবনরমাল হয়ে গেছে, উনি তো বারবার শুধু পাঞ্জা পাঞ্জা বলছে। পাঞ্জার কোনো মামলার তদন্তভার কি কবিরের উপর ছিল? স্যার ডিবি অফিসে এমন কোনো ইনফরমেশন নেই যে পাঞ্জার কোনো কেসের তদন্তভার ওই কবিরের উপর ছিল।
আর কবিরের উপর যে এলাকার দায়িত্ব ছিল সেখানে পাঞ্জার কোনো তৎপরতা নেই। তবু একটু ভালো করে খোঁজ খবর নাও। ওই গানের মাস্টারকে আমি ডেকে এনেছি। জি স্যার, ওই গানের মাস্টারকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে পাঞ্জার নাম বলেছিল কিনা এবং পাঞ্জার সাথে ওর কোনো দ্বন্দ্ব ছিল কিনা। স্যার, স্যার, জি স্যার। আপনি কতদিন ধরে কবির সাহেবের স্ত্রীকে গান শেখান? 4 মাসের মতো। গানের টিউশনি করাই কি আপনার পেশা? জি, এছাড়া একটি ছোট গানের স্কুলেও শিক্ষকতা করে। কি গান শেখান? উচ্চাঙ্গ সঙ্গীত। উচ্চাঙ্গ সঙ্গীত। কবির সাহেব যখন মারা যান তখন আপনি ওখানে ছিলেন? জি, ছিলাম। কবির সাহেব মরার আগে কথা বলতে পেরেছিলেন? জি, বলেছিলেন। পাঞ্জার কথা বলেছিল? জি। কি কারণে পাঞ্জা খুন করতে পারে সে সম্পর্কে আপনি কিছু বলতে পারেন? আমি আগের দিন যখন ওই বাসায়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার সামনে। আচ্ছা, দিচ্ছি আপনার ফোন। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, কি দেখতেছ? আমার নাম পাঞ্জা। তুই মাস্টার না? জি। তুই কবিরের মার্ডার কেসের সাক্ষী তো? তুই দেখছিলি মার্ডার কেটা করছে? না, শুনেছি। কবির সাহেব বলেছে। কবির মার্ডার হচ্ছে কি জন্য কও তো? মার্ডারের আগের দিন আপনার ছেলেরা ওই বসিরুদ্দিন গলি থেকে একটি মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল, কি জন্য আমি জানি না। তবে তবে আপনার ছেলেরা বলছিল ও ও ও ওই ওই ছেলেটি বলেছিল মেয়েটার উপর নাকি আপনার নজর পড়েছিল। ঘটনাটি আমি কবির সাহেবকে কইছিলি? হ্যাঁ। তুই সাক্ষী দেওয়ার আগে তোর বইনের এই ছুরিটা দিয়ে মাইরা তারপরে করে যাইস। ছুরিটা দিয়ে গেলাম। অর্ডার, অর্ডার ইওর অনার। পুলিশ সাব ইন্সপেক্টর কবির হত্যা মামলার বাদিনী কবির সাহেবের স্ত্রী রত্না বেগম অভিযোগ করেছেন আমার মক্কেল জনাব পাঞ্জা তার স্বামীকে হত্যা করেছেন। আমার মক্কেল জনাব পাঞ্জা এদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী, তিনি এই শহরের একজন বিশিষ্ট ধনী ব্যক্তি। জনাব কবির গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। ডিবি অফিস থেকে উদ্ধারকৃত নথিপত্র যা আগেই আপনার এখানে জমা দেওয়া হয়েছে তা থেকে জানা যায় জনাব কবিরের ওপর এমন কোনো মামলার তদন্তভার দেয়া হয়নি যে মামলার আসামি কিংবা বাদী ছিলেন আমার মক্কেল জনাব পাঞ্জা। সেই হেতু জনাব পাঞ্জার সাথে কবির সাহেবের পূর্ব শত্রুতার কোনো প্রশ্নই ওঠে না। পূর্ব শত্রুতা ব্যতীত একজন পুলিশ কর্মকর্তাকে একজন লোকের পক্ষে খুন করা সম্পূর্ণ অযৌক্তিক ব্যাপার। আমার ধারণা অবৈধ কোনো অর্থের লোভে কবির সাহেব নিজেকে কোনো অপরাধ জগতের সাথে জড়িয়ে ফেলেছিলেন যার ফলে টাকা লেনদেন নিয়ে হয়তো কারো সাথে তার শত্রুতার সৃষ্টি হয়েছিল আর তারই ফলশ্রুতিতে খুন হয়েছেন কবির সাহেব। অবজেকশন ইওর অনার। কবির সাহেব ছিলেন আর্থিকভাবে দারুণ অসচ্ছল একজন পুলিশ অফিসার।
দশ বছর পুলিশে চাকরি করেছেন, তার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট ছিল না এবং এমন কোনো প্রমাণ নেই যে ঢাকা অথবা দেশের বাড়িতে তিনি কোনো সম্পত্তি ক্রয় করে রেখেছেন। অতএব কবির সাহেবের বিরুদ্ধে আনিত এই অভিযোগ আমি মনে করি সম্পূর্ণ ভিত্তিহীন। ইওর অনার, আমার প্রতিপক্ষের কথাটিও আমি একটু পরেই বলতাম। কবির সাহেব যেহেতু অসচ্ছল ছিলেন, সেহেতু তার স্ত্রীও বর্তমানে অসচ্ছল। জনাব পাঞ্জা সাহেবের মতো একজন ধনী ব্যক্তিকে আসামি করে এই কবির সাহেবের অসচ্ছল স্ত্রী সম্ভবত একটু সচ্ছল হতে চাইছেন। মামলা নিষ্পত্তি করবেন বলে কবির সাহেবের স্ত্রী মোটা অঙ্কের টাকা চেয়ে ইতিপূর্বে জনাব পাঞ্জার কাছে কয়েকবার লোকও পাঠিয়েছেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। উত্তেজিত হবেন না, চিৎকারও করবেন না। আমরা এখানে যা বলছি তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। ইওর অনার, আমাকে অনুমতি দিলে আমি জনাব কবির সাহেবের স্ত্রীকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। অনুমতি দেয়া হলো। আচ্ছা মিসেস কবির, কোর্টে দেখা হওয়ার আগে আপনি কি কখনো পাঞ্জাকে দেখেছেন? না। কখনো আপনার স্বামীর মুখ থেকে পাঞ্জা নামে কোনো লোকের সাথে তার পরিচয় ছিল বলে আপনি শুনেছিলেন? জি না। পাঞ্জা নামে কোনো লোকের সাথে আপনার স্বামীর শত্রুতা আছে বলে আপনি শুনেছেন? না। তাহলে পাঞ্জার বিরুদ্ধে এই খুনের অভিযোগ কেন আপনি আনলেন? মৃত্যুর সময় আমার স্বামী বলেছে পাঞ্জাই তাকে খুন করেছে। কথাটা কি আপনি ছাড়া আর কেউ শুনেছিলেন? হ্যাঁ, আমার গানের শিক্ষক আহমেদ সাহেবও শুনেছেন। ইওর অনার, আমার বাদিনীকে প্রশ্ন করা শেষ। এবার এই মামলার প্রধান সাক্ষী জনাব আহমেদ সাহেবকে আমি কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দেয়া হলো। আপনি এখন যেতে পারেন। আহমেদ সাহেব, আপনি আসুন। না, এই খুনের আগে আপনি কবির সাহেবের স্ত্রীকে কতদিন ধরে গান শেখাচ্ছিলেন? অনেকদিন থেকে। তখন কি কবির সাহেবের কাছ থেকে পাঞ্জা নামের কোনো ব্যক্তির নাম শুনেছেন? না। মামলায় উল্লেখ আছে আপনারা কবির সাহেবের চিৎকার শুনে তার কাছে দৌড়ে গিয়েছিলেন। আচ্ছা, তখনও কি কবির সাহেব জীবিত ছিলেন? জি, অল্প সময় জীবিত ছিলেন। তিনি কি বলেছিলেন জনাব পাঞ্জাই তাকে খুন করেছেন? কি হলো বলুন, ওদিকে তাকাচ্ছেন কেন? আপনি নির্ভয়ে বলুন, কবির সাহেব কি পাঞ্জার নাম বলেছিলেন? না। মাস্টার সাহেব, চিৎকার করবেন না। মাস্টার সাহেব, বেইমানি করবেন না, মিথ্যে কথা বলবেন না। আপনি চিৎকার করবেন না, দিস ইজ কোর্ট। বিচার কাজ ত্বরান্বিত করার জন্য সাক্ষীকে বিব্রত করবেন না, আপনি বসুন। আচ্ছা মাস্টার সাহেব, মিসেস কবির মামলা নিষ্পত্তি করার জন্য মিস্টার পাঞ্জার কাছে 10 লক্ষ টাকা চেয়ে কয়বার আপনাকে তার কাছে পাঠিয়েছিলেন? তিনবার। মিথ্যে কথা, মাস্টার সাহেব, আপনি এত বড় বেইমান। উনি বেইমান না। ইওর অনার, আমার সাক্ষ্য গ্রহণ শেষ, আপনি যেতে পারেন। ইওর অনার, এবার সাব ইন্সপেক্টর কবির হত্যার রায় প্রদান করে বিচার কার্য ত্বরান্বিত করুন। অর্ডার, অর্ডার। পুলিশ সাব ইন্সপেক্টর জনাব কবিরকে হত্যার দায়ে আসামি পাঞ্জার বিরুদ্ধে আনিত অভিযোগ বিভিন্ন সাক্ষ্য প্রমাণাদিতে মিথ্যে প্রমাণিত হয়। এই মামলা থেকে পাঞ্জাকে বেকসুর খালাস দেওয়া হলো। পাঞ্জা, তুই আমাকে বিধবা করেছিস, আমি তোকে ছাড়বো না, আমি এই মামলা আপিল করব, আপিল করব। এই মাস্টার, আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই জায়গায় 50,000 টাকা আছে, রাখো।
এই সাইকেলটা ফালাই দেয়া, একটা ইঞ্জিনের সাইকেল কিনে নিও, ওই ফটফট করে চলে, তাইলে আইতে যাইতে বেশি সময় লাগবে না। আমি কিন্তু সেই দিন খুব অধৈর্য হয়ে গেছিলাম। রাখো না, টাকা লাগবে না। আমার ছোট বোনটাকে আমার কোলে পিঠে করে মানুষ করেছি, ছোটবেলায় ও আমার গায়ে প্রস্রাব করেছে, আমি যা করেছি ওর জন্য করেছি। আসসালাম আলাইকুম। এই দেখো খবর। কি খবর? কবি সাহেবের স্ত্রী আত্মহত্যা করে মারা গেছে। স্যার আপনি আমাকে কোনো প্রশ্ন না করলে আমি খুশি হব। আমি আপনাদের বাসায় এসে আর গান শেখাতে পারবো না। কেন? বললাম না প্রশ্ন করবেন না। তবু একটু বলি, আমি যদি গান শেখাতে আসি তাহলে আপনাদের ঘরের অনেক কিছু জানা হয়ে যায়, এটা হওয়া উচিত না। আমি যাই। না, আমি ভিতরে যাব না। আমি এত জরুরি কথা বলবো। কি? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কারো ভাষাকে গান শেখাবো না। যদি আপনারা গান শিখতে চান তাহলে আমার যে ছোট্ট গানের স্কুলটা আছে ওখানে আসবে। সুরে গায়, উঠো উঠো তুমি। তোমাকে তো কখনো দেখিনি। আমি আজই ভর্তি হয়েছি। তোমার নাম? ইয়ে স্বপ্না। এর আগে কোথায় গান শিখেছো? ছোটবেলা শিখতাম, পরে স্টুডেন্ট লাইফে শেখা হয়নি। এখন স্টুডেন্ট লাইফ শেষ করেছি, হয় চাকরি অথবা বিয়ের অপেক্ষায় আছি। এই অবসর সময় যতটুকু শিখতে পারি তাই এখানে ভর্তি হয়েছি। এদিকে আসো। আমি ওষুধ বিক্রেতা না, আমি সঙ্গীত শিক্ষক। আমার কাছে কোনো ওষুধ নেই যে ওষুধ তোমাকে দিলে তুমি রাতারাতি গান শিখে যাবে। সঙ্গীত সাধনার ব্যাপার। এই অল্প সময়ের জন্যে জীবনের মূল্যবান সময়টা সঙ্গীতের পিছনে ব্যয় না করে, ওই যে টেলিভিশন রান্নাবান্না শেখায় না, ওগুলো শিখে নিও, সংসার জীবনে উপকারে আসবে। যাও অন্য কোথাও শিখে পরে এসো। যাও যাও। হ্যাঁ বসো, তোমরা সবাই বসো, আবার ধরো। স্যার কি একটা কথা বলবো? বলো। প্রতিদিন দুটি ছেলে একসঙ্গে স্কুলে যায়। মনে করেন একদিন একটি ছেলে দেরি করেছে, সে পথে বের হয়ে দেখল অন্য ছেলেটি অনেক দূরে চলে গেছে। তখন সে তার সামনের ছেলেটিকে ধরবার জন্যে নিশ্চয়ই দৌড় শুরু করবে। হ্যাঁ অবশ্যই। পথটা যদি একটু বাঁকা থাকে তখন ওই বাঁকা পথে না গিয়ে কোনাকুনি দৌড় দেবে।
হ্যাঁ আমি একটু কোনাকুনি দৌড়াতে চাই, মানে আপনার কাছে গান শিখে ওই পেছনে পড়াটি একটু কভার করতে চাই। আমি কারো বাসায় গিয়ে গান শেখাই না। যদি আপনার বাসায় গিয়ে শিখি? আমার নিজস্ব কোনো বাসা নেই, মামা মামির কাছে থাকি, তারা হয়তো অনুমতি দেবে না। যদি আমি তাদের কাছ থেকে অনুমতি জোগাড় করতে পারি? অনুমতি যদি নিতে পারো তখন দেখবো। আমি তো আপনার বাসা চিনি না, কিভাবে যাব ঠিকানা একটু যদি দিতেন। 17 নম্বর তিলপাপাড়া, টিনের ঘর, আমার মামার নাম আমজাদ হোসেন। জি, আমার নামই আমজাদ হোসেন। আপনি? আমার নাম স্বপ্না, আমি আপনার ভাগ্নে আহমেদ সাহেবের গানের স্কুলের একজন ছাত্রী। আসো ভিতরে আসো। আসো মা, বসে এখানে। তোমরা কোথায়? এদিকে আসো, দেখো মেহমান আসছে। উনি কে? আহমেদের গানের স্কুলের ছাত্রী। কি জন্য আইসো মা? আমি একটু বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি। কি বিপদ? আমি 2-3 দিন আগে ওনার ওই গানের স্কুলে ভর্তি হয়েছি। খুব ছোটবেলায় গানের চর্চা ছিল, 4-5 বছর ইউনিভার্সিটি হলে থাকতে গিয়ে চর্চাটা নেই, ওখান থেকে এমএ পরীক্ষা দিয়ে এসেছি। এখন আবার গানটা শুরু করতে যাচ্ছি, কিন্তু স্কুলে যারা ছাত্রছাত্রী তারা আমার চেয়ে অনেক এগিয়ে আছে। আবার আহমেদ সাহেব বাসায় গিয়ে গান শেখানো বন্ধ করে দিয়েছেন। হ মা, ও আর এখন কারোর বাসায় গিয়ে গান শিখায় না। আপনারা যদি একটু অনুমতি দিতেন তাহলে আমি আপনাদের বাসায় এসে ওনার কাছে গান শিখতাম। শিখবেন, অসুবিধা কি? কিন্তু ও কি রাজি হবে? হ্যাঁ, ওনার সঙ্গে কথা হয়েছে, আপনার অনুমতি দিলেই উনি শেখাবেন, এবং উনি আমাকে আপনাদের কাছে আসতে বলেছেন। ঠিক আছে, ও যদি শেখায় আমাদের আপত্তি নাই। তুমি কি একটু দেরি করে ওর সাথে দেখা করে যাবে? জি, আপনারা সামনাসামনি বললে খুব ভালো হতো। তাহলে ভিতরে যাও শিউলি, ভিতরে নিয়ে যা। আসো, আসেন। দাদা এসেছে, ওঠেন। আপনি একদিন এসে রান্না পর্যন্ত করে ফেললেন। মা তুমি আসো, তুমি যদি সামনাসামনি না বলো দাদা বিশ্বাস করবে না। আহমেদ। তুমি? অনুমতি নিতে চলে এলাম। এই মেয়েটা বাসায় এসে তোর কাছে গান শিখতে চায়। তোমরা কি বলো? শিখাবি? ঠিক আছে, আমি তাহলে কাল থেকে আসবো। কখন আসবো? ঠিক 10টা। মঙ্গলবার বুধবার আসবে না, সপ্তাহে 5 দিন শিখবে, মাসে 20 দিন। প্রতি মাসে আমাকে 2000 টাকা দিতে হবে। ঠিক আছে, অবশ্যই দেব। ঠিক, দাদা কেমন কাঠখুঁটটা? আমি আসি তাহলে। না না, খাওয়া যাইবে। তুমি এতক্ষণ বইরা আমার লগে রান্না বান্না করলা, না খেয়ে কেমনে যাইবে? না না, খেতে গেলে অনেক রাত হয়ে যাবে, আমার মা একা বাসায়, এখন তো প্রায় প্রতিদিনই আসবো, খাবার দিতে দিতে আপনারা বিরক্ত হয়ে যাবেন। আহমেদ, তুই মেয়েটারে একটু পৌঁছে দিয়ে। চলো। তোমার বাসা কোথায়? আজমপুর। এই রাতে তুমি কিভাবে যাবে? শহরের যে অবস্থা তাতে তো তুমি একা রিক্সা যেতে পারবে না। আমাকে যদি একটু বাসা পর্যন্ত পৌঁছে দেন ভালো হয়। কিন্তু আমি যে সাইকেল নিয়ে এলাম। অসুবিধা কি? সাইকেলে তো দুজনে যাওয়া যায়। না মানে আমি না হয় পেছনেই বসি। আচ্ছা ঠিক আছে। বসো, সাবধানে। সাইকেল একটু থামান, শুনছেন? আচ্ছা সাইকেল একটু থামান।
বুক থরথর করছে আমার। কে দেখেন, ঠেকুর মারছে কেন? হ্যাঁ কি কি হলো? আরে এ তো মহাবিপদ, এ তো মৃগী বেড়াল। স্যান্ডেল উঠো। তোমার কি হয়েছে? ইয়ে আমার ওই মৃগী রোগ আছে। হ্যাঁ আমি টের পেয়েছি, এই জন্য আমি তোমার নাকের কাছে স্যান্ডেল ধরেছিলাম। ওই নাকের কাছে স্যান্ডেল ধরলে ঠিক হয়ে যায়। এই রোগ যাদের আছে, আগুন আর পানি থেকে তাদের খুব সাবধানে থাকতে হয়। ইস, আপনি যদি আমার সঙ্গে না থাকতেন তাহলে আমার কি হতো? অনেক কিছু হতে পারতো। তুমি পেছনে না, সামনে এখন বসো। বসতে পারবে তো? পারবো। এসো। পাটা সরাও। আরে আরে, তোমার সুর হচ্ছে না তো। প্রথমে তানপুরার সাথে গলা মিলাতে হবে। জি। তানপুরা আছে তো বাসায়? জি না। তানপুরা নেই তাহলে গান হবে কি করে? আজই যাওয়ার সময় তানপুরা কিনে নিয়ে যাবে। কিন্তু আমার তো বাদ্যযন্ত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, যদি আপনি নিজেকে একটু কিনে দিতেন। বুঝতে পেরেছি। আগে তানপুরা কিনে নাও। যুদ্ধ করতে গেলে অস্ত্র ছাড়া যুদ্ধ করা যায় না। চলো। ঠিক আছে। কারে নিয়ে যাইতেছো? বিয়া করলা নাকি? নাকি তুমিও দুই নম্বরই কাম করো? দুই নম্বরই কাম করলে আমাকে একটু ভাগ দিও। সরম পাইছে অসভ্য। ওই মাস্টার, আরে আমাকে একটু ভাগ দিও। এই তুমি নামো তো, তুমি নামো। কেন তুমি সাইকেল থেকে নামো না? আহা নামো। দেখেছো সাইকেলের কি অবস্থা হয়েছে? এদিকে আসো আসো। এটা এটা দেখতে খুব খারাপ। কি খারাপ? ওরা আজে বাজে কথা বলছে। বললে ক্ষতি কি? মানে মানে আপনার আর আমার মধ্যে যে মানে আপনাকে তোমার ভালো লাগে? ভালো লাগা ভিন্ন কথা, ভালো অনেক কি লাগতে পারে। আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি মানে ভালোবাসা কিন্তু প্রেম। আমি জানি প্রেম মানে মন দেওয়া নেওয়া। প্রেম মানে কিন্তু একেবারে একাত্ম হয়ে যাওয়া, মানে দুটি আত্মা মিলে একাত্মা হয়ে যাওয়া। একাত্মা হয়ে যাব আমরা। এই যে আমি তোমার হাত ধরলাম, আজ থেকে আর কোনো দিন ছাড়বো না। Thank you.
অসুখ করে আমার অন্তরে তুমি ছাড়া কেউ না বসত করে আমি বিধির কাছে যাইব তোমার মরণের পরে সিগারেট খেলে টেনশন কমে না আমাকে একটু দাও তো টেনে দেখি কি বলছো তুমি তোমাকে ইদানিং যেরকম দেখছি তুমি অন্য কোনো নেশা টেশা করো নাকি দেখো দুজনে একসাথে পরীক্ষা দিয়ে বের হলাম আমি কিন্তু ঠিকই একটা চাকরি জোগাড় করে নিলাম তোমাকে বললাম আইএফআইসি ব্যাংকে একটা দরখাস্ত করো
ওখানে আমার মামা ছিল, তোমার চাকরিটা হয়ে যেত, তুমি করলে না। তুমি কি করে বেড়াচ্ছ আমি কিছু বুঝতে পারছি না। দেখো স্বপ্না, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যা করতে চাচ্ছ তাতে আমার মনে হয় তুমি বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে। শাহিন, যার খা তারই ব্যথা। মনে করো আমার হাত এখানে মুচকে গেল, আমি যদি চিৎকার করতে থাকি তোমার খারাপ লাগবে ঠিকই। তুমি একসময় বলতে পারো তুমি শুধু শুধু চিৎকার করছো, তবে আমি কতটুকু ব্যথা পেলাম সেটা তুমি বুঝতে পারবে না বলেই তুমি কথা বলবে। যৌবনটাই কিন্তু জীবন গুছিয়ে নেবার সেরা সময়, তাই বুঝে শুনেই চলা উচিত। শাহিন, আমি যা করছি তা বুঝে শুনেই করছি, আমার যে কত জ্বালা, কত যে কষ্ট তা তুমি বুঝতে পারবে না, তা তুমি বুঝতে পারবে না। শোনো, তোমার কাজটা তুমি সঠিকভাবে করো। চাকরি না করলেও একটা ভালো বিয়ে করলে পারত। আমাকে কখনো ছেড়ো না তুমি। জানো এই মুহূর্তে আমার মনে হচ্ছে মরার সময় আমরা তো একসাথে মরতে পারবো না। আমি যদি আগে মরে যাই তোমার কষ্ট হবে না। তুমি তো আগে পিছে মরার কথা ভাবছ, সত্যিকারের প্রেম হলে দুজনের একসাথে মৃত্যু হয়। লাইলি মজনুর তাই হয়েছিল, আমাদেরও তাই হবে। আমাকে তুমি জড়িয়ে ধরে রাখো, কোনো দিনও ছেড়ো না। এটা কি বিদেশ পাইছস? যে জনজরি করতেছস রাস্তাঘাটে সব না কইরা, হোটেল আছে হোটেলে ভাড়া করে কর গিয়া। না মানে, ওই শালা বেটা বউ না দুই নাম্বার। না মানে আমাদের এখনো বিয়ে হয় নাই। তাইলে তো দুই নাম্বার, টাকা দিয়ে আনছস, তাইলে আমাকেও দে। এই যে ভাই, ওকে নিয়ে যাবেন না। আরে ভাই, আমি মেরে ফেলবো। আল্লাহ, আল্লাহ, স্বপ্না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচাবো। স্বপ্না, স্বপ্না ভাই, ভাই ভাই গুলি করে দিলাম ভাই, মরে গেছে, কথা বলছে না স্বপ্না, আমি কি করবো? স্বপ্না এদিকে আসো, লোকটা মরে গেছে তো। স্বপ্না এদিকে আসো, আমি আমি কি করবো? স্বপ্না তুমি আসো, স্বপ্না আমাকে ধরে নিয়ে যাচ্ছে। কি খুন হয়েছে? হ্যাঁ, কে খুন হয়েছে, কে করলো? আরে আপনার ওই গানের মাস্টার, আমাকে সালাম রে এমন ভাবে জড়ায় ধরলো, আর সারেই না। মাস্টারের হাত থেকে গুলি করলাম, লাগছে সালামের গায়ে, ওই সালাম উপরে গেছে গিয়া। মানে ই একেবারে শেষ শেষ হয়ে গেছে? আরে ভয় নাই, ওই গানের মাস্টারই ফাঁসে যাবো আমি। আজ রাইতে বর্ডার পার হমু, আমার টাকা দেন। দাঁড়াও দিচ্ছি, এই নাও। 10,000 হবে না, আমি চলে যেতেছি, আমার বাসায় আরো 20,000 টাকা পাঠিয়ে দিবেন, নইলে কিন্তু অসুবিধা হয়ে যাব। অবাক ব্যাপার, খুন করাটা এদের কাছে কি স্বাভাবিক? ওই স্বপ্ন মেটাই একটা গ্যাঞ্জাম। তারপর কি? তারপর গুলি করলো। সম্ভবত টহল পুলিশ গুলির শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থল আসতে থাকে। টহল পুলিশের সাইরেনের শব্দ শুনে ও পিস্তল ফেলে দেয়। ওটা পিস্তল নয়, রিভলভার। কিন্তু ও যে বারবার আপনার কথা বলছে। আমি ওর সাথে একটু দেখা করে যাই, তাহলে ও আর বলবে না। হ্যাঁ স্বপ্না, স্বপ্না তুমি ওসি সাহেবকে বলো আমি খুন করিনি, আমাকে ছেড়ে দিতে বলো।
তোমাকে ছাড়বে না। কেন ছাড়বে না? তুমি বলো, তুমি বললে ওরা আমাকে ছেড়ে দিবে। কি বলবো? বলো বলো। আমি খুন করিনি, আমি গুলি করিনি, আমি কোনোদিন অস্ত্র ধরিনি, আমি পিস্তল চালাতে জানি না। এটাই তো আসল ঘটনা নয়। মানে? এমনি আরো একটি ঘটনা ঘটেছিল তোমার সামনে। কি বলছো? হ্যাঁ, পুলিশ সাব ইন্সপেক্টর কবিরকে খুন করেছিল পাঞ্জা। কবির মরার সময় বলেছিল পাঞ্জা তাকে খুন করেছে। কবিরের স্ত্রী ছাড়া আর একজনই শুনেছিল, আর সে হলো তুমি। কিন্তু কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেবার সময় তুমি বলেছিলে কবির কিছুই বলতে পারেনি। আরো মিথ্যে কথা বলেছিলে তুমি, কবিরের স্ত্রী তিনবার তোমাকে পাঞ্জার কাছে ডাকা আনতে পাঠিয়েছিল। সেদিন যদি তুমি সত্যি কথাটি বলতে পাঞ্জার শাস্তি হতো, কবিরের স্ত্রীও মরত না। কবিরের স্ত্রীর নাম মনে আছে তোমার? তার স্ত্রীর নাম ছিল রত্না। তার কাছে শুনুনি, তার একটা ছোট বোন ছিল স্বপ্না, ইউনিভার্সিটিতে পড়ত। এসব কথা শুনলে না আমার ছোট বোনটার জন্য মনটা খারাপ হয়ে যায়। কোথায় সে ইউনিভার্সিটির হলে একা থাকে? আসলে অথচ কিছুদিন আগে আমরা যখন ছোট ছিলাম, ওই ছোট বোনটার গলা জড়িয়ে ধরে শুয়ে থাকতাম। আমি সেই স্বপ্না। তুমি যখন সত্য কথাটি বলনি, আমিও বলবো না। কিন্তু আমি কি জন্য বলতে পারিনি তা তুমি জানো? ভয়ে, তাই তো? অর্থাৎ তুমি একজন ভীরু কাপুরুষ। তোমার এই কাপুরুষতার জন্যই সেদিন কবিরের স্ত্রী রত্না মারা গিয়েছিল। কিভাবে মারা গিয়েছিল জানো? পাঞ্জা এবং তার সহযোগীরা পাশবিক অত্যাচার করেছিল। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। জ্ঞান ফেরার পর তোমার প্রতি অভিমান এবং সমাজে মুখ দেখাতে পারবে না বলে হাসপাতাল থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছিল। স্বপ্না শোনো, শোনো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি শুনবো? স্বপ্না, স্বপ্না, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, তুমি যে বললে আমাকে ছাড়া বাঁচবে না, তুমি যে বললে চিরকাল তুমি আমাকে জোরে ধরে থাকবে, স্বপ্না, আমি আমি না আমি না তোমাকে ভালোবাসে, আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না স্বপ্না। তোমার মতো কাপুরুষকে কখনো কোনো মেয়ে ভালোবাসতে পারে না। মেয়েরা একটি পুরুষের পৌরুষত্ব কি পছন্দ করে? তোমার মধ্যে কোনো পৌরুষত্ব আছে? একটা কথা মনে রেখো, ভীরু কাপুরুষ আর দুর্বলদের জন্য পৃথিবী নয়। যাবতীয় সাক্ষ্য প্রমাণাদির উপর ভিত্তি করে আব্দুস সালামকে গুলি করে হত্যার দায়ে আসামি আহমেদ শরীফকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। আমার পানি নিচ্ছেন কেন? আরে শালার বেটা, ওস্তাদ গোসল করবে। গোসল করবে তো? একটা কথা মনে রেখো, ভীরু কাপুরুষ আর দুর্বলদের জন্য পৃথিবী নয়।
করে মারলি কেন? তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? ও আমার লোক। তুই কোন জায়গা লাশ সাহেব? মার্ডার করিস নাই। এদিকে ঘটনা আপিল করস না? আমি তোরে আপিল করে বাইর করে নিয়ে যাব। পাঞ্জা আমারও শত্রু। আজ যে বুদ্ধিটা তোর হইছে, এই বুদ্ধিটা যেন চিরকাল তোর মাথায় থাকে। জেলে আছি বইলে তুই আমারে ছোট মনে করিস না। আমার হাত বহুত লম্বা, অনেক দূর পর্যন্ত যাইতে পারে। এইটা দিয়ে কি করিস? বই পড়ি। শোন, আজকে থেকে আর পড়বি না। এই শরীফ কেথা, আমার মহল্লায় আইসা আমার লোকেরে মারছে। এই নতুন রংবাজ শরীফ কেথা। এই নুরানি হোটেলে যা, নুরানি হোটেলে 23 নম্বর রুমে থান্ডু আছে। তারে গিয়া কবি একদিনের মধ্যে এই শরীফ কেটা তারে খুঁজা বাইর কইরা, তার বুকে 4টা গুলি কইরা আমার কাছে লাশ লই আইব। যা ঠান্ডু ভাই। এই ঠান্ডু ভাই, পাঞ্জা ভাই পাঠাইছে, জরুরি খবর আছে। ঠান্ডু ভাই, হ্যালো। শরীফ, তুই তো পাঞ্জা চামচা, তোরা পারেছিল ঠান্ডুর কাছে বলতে। ঠান্ডু যেন আমার বুকে 4টা গুলি করে। পাঞ্জারে কোষ ঠান্ডুর, আমি 1টা গুলি করছি আর 3টা গুলি রেখা দিছি পাঞ্জার জন্য। উচ্ছ্বাস চামচা, আমি কি কইলাম? হরতাল ভাই, আপনি পায়ে ধরি, ভাড়ে পায়ে ধরবি না সর বাচ্চা। শ্রমিক দেখো সাজো, রাস্তা রাস্তা খালি ব্যারিকেড, বাস বন্ধ করে দাও, তারা দাঁড়িয়ে খালি দেখবার। আজ করে বলে দেবো সবার সামনে কোন বাবার বাঁচায়। আমি কেন, আমি শরীফ। আজ থেকে বাস টার্মিনালের সব চান্দা নাসির খানের কাছে জমা হইব। ডলার মার্কেট, গার্মেন্টস এর কোটা মার্কেট, ঢাকা শহরের সব ক্লাবের হাউজে, ঢাকা শহরের সমস্ত জোয়ার বোট, গুলিস্তান হকার্স মার্কেট,
কারওয়ান বাজারের কাঁচা বাজার, নিউ মার্কেটের মাছ বাজার, এই সমস্ত চান্দা নাসির খানের কাছে জমা হবো। পাঞ্জার মাতবাড়ি গেছে? খালি তার মাতবাড়ি যায় নাই, ঢাকা শহরের সব মাতবাড়ি শেষ। ওস্তাদ, মতিঝিল ক্লাব পাড়ার হাউজি জোয়ার বোট আর ওয়ান টেন থেকে এই এই 1,00,000 টাকা আনছি। গার্মেন্টসের কোটা মার্কেট থেকে দেয় নাই? জি, কোটা আর ডলার পাউন্ডের মার্কেট মিলে এই এই 1,50,000। কেউ বাধা দেয় রে? বাধা দেয় আবার? শরীফের নাম শুনলে পায়খানা প্রস্রাব করে কাপড় নষ্ট করে ফেলায়। কিরে তোর খবর কি? ওস্তাদ, হকার মার্কেটে যায় খালি শরীফের নাম করলাম, টাকা সাবানের মেশিনও মনে হয় এত তাড়াতাড়ি টাকা সাবাইতে পারে না। ওই যে পাকা পড়ে গেছে ডাল ধরে ঝাঁকি দিলে যেমন ঝুরঝুরে পড়ে ওরকম পড়তে লাগলো, নিয়ে এলাম। এই যে সোনার বাংলা গার্মেন্টসে গেছিলে, এই যে 1,00,000 দিছে। এই যে এগুলা কি রে? ওই যে পকেট মার গোস্তাদ, এর মধ্যে মানি ব্যাগ, হাত ঘড়ি, ওই সোনার চেন টেনও আছে। শরীফ কই? সে কি করে? ওই যে ও একটা শিল্পী মানুষ তো, ছাড়তে পারে না। শোন জি, আমি বর্ডারের স্মাগলিং ব্যবসা আবার চালু করে দিছি, সব সময় তোরা দুইজন শরীফের ডিউটি করবি। জি, ওর যেখানে যত টাকা লাগে আমার কাছ থেকে নিয়ে যাবি। ওস্তাদ, দৈনিকে কালেকশন কে করবে? কালেকশন করলে তো আমাকে কিছু থাকে। ওইটা পাবি। আচ্ছা, অন্য বলাবন করবে এইসব। আচ্ছা, তোরা স্বরূপের ডিউটি করবি 24 ঘন্টা। জি, পিছে পিছে থাকবি। যা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠান্ডা কর। কিসের মাথা ঠান্ডা করো? তুমি একটা ঘন্টার মন্ত্রী, বেয়াদবি করিস না। তুমি যাও এনতেন। তোমার পুলিশ শরীফকে খুঁজে বাইর করবার পায় না, পুলিশ তো তোমার কথাই শোনে না। তুমি কি এর মন্ত্রী? শরীফের খবর পাইছি। খবর পাইছো? এরপরে সে ধরা পড়ে নাই? কথা শোন। কিসের কথা? শরীফ হইল নাসির খানের শিষ্য। নাসির খান? নাসির খানের শিষ্য? ওই শালারে শুদ্ধ উঠায় নিয়ে আসুন। এই চল। শোন, অত উঠায় আনিস না, চল নাসির খানের সাথে একটা বৈঠক করিয়া তরে মিল মিশ করিয়া দিই। হিরে পাঞ্জা, শেষ পর্যন্ত আমার এই গুদাম ঘরেও আইলি, হাসান ভাই মন্ত্রী হয়েও আইলো এই জায়গায়। দুইজনে মাথা ঠান্ডা করিয়া নিজেদের মধ্যে যা কিছু আছে মিটমাট করে ফেলো। মিটমাট? 3 বছর নগর ভবনে যাই না। এখন থেকে যাবা? 3 বছর PWD তে যাই না। এখন থেকে যাবা? 3 বছর এয়ারপোর্ট যাই না। এখন থেকে যাবা? 3 বছর ঢাকা শহরের কোরবানির কোন গরুর হাট থেকে একটা টাকাও পাই নাই। এখন থেকে পাইবা? 3 বছরের মধ্যে 1 বছর খাটছি জেল। এখন কিছুই হবে না। ঢাকা শহরে দৈনিক 20-30,000 বোতল ফেন্সিডিল খাওয়ায় শুনছি, এগুলা সব তোর? এখন তোমারও হইব আদা আদা। 3 বছর পর হঠাৎ পাঞ্জা আমার ঘরে আইসা আদা আদা সব কিছু বন্টন করে দিচ্ছে কেন? বিনিময়ে কি চাই? বিনিময়ে আমার শরীফ চাই। পাঞ্জা, শরীফ আমি নিজ হাতে বানাইছি, আমি আধা আধা নেব না, পুরা নেব এবং আদায় করে নেব। আমার নাম কিন্তু পাঞ্জা, আমি কাউরে আদা দিয়া খাই না। ওর কথায় দিতে চাইছিলাম তোর শরীফ, তোর শরীফ, তোর
তোর শরীফ আমি বাইঙ্গা ফালাবো। বাবা কিসের চাবি কিসের ফ্ল্যাট আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। পরিবাগে ইস্টার্ন টাওয়ারে 302 নম্বরের চাবি, ওই ফ্ল্যাটটা আপনাদের। কার ফ্ল্যাট কিসের ফ্ল্যাট? বললাম তো আপনাদের, শরীফ দিছে। শরীফ? শরীফ কে বাবা? আপনাদের ভাগনা আহমদ শরীফ। আহমদ শরীফ? তার তো জেল হয়েছে 14 বছর, সে তো এখন জেলখানায়। উনি জেল থেকে অনেক আগেই ছাড়া পাইছেন। চাবিটা রাখেন, ফ্ল্যাটে চলে যান কালকের মধ্যে। আর এই চেক ভাঙা পছন্দ মতো আসবাবপত্র কিনে নেবেন। উনি সময় পাইলে আপনাদের দেখতে যাবেন। উনি বোধহয় ওনার মামাতো বোন, খুব আদর করতো বোধহয়, না? উনি মাঝে মাঝে কান্দে ওনার জন্য। ওনারে আলাদাভাবে 1,00,000 টাকা দিছি, নেন। ধরেন নেন, আপনার পছন্দ মতো আপনি গয়না কিনে নেবেন। এই আমরা আসি। থাক বাবা থাক, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তোমরা ফ্ল্যাটে উঠেছ? হ্যাঁ। ভাড়ায়? নো। তাহলে ফ্ল্যাটটার মালিক আমরা। আমরা মানে? আমরা মানে আমরা বলো কি। শোনো, এখন থেকে আমার সাথে খুব সতর্ক হয়ে কথা বলবে। আমি তোমাকে যা অর্ডার করব মাথা নত করে শুনবে, এবং সেই মতো কাজ। পরিবাগের একটা ফ্ল্যাটে এত গরম? এটা ফ্ল্যাটের গরম না, অন্য গরম। অন্য গরম মানে? এটা কি বয়সের গরম? বয়সের গরম দেখবে একটু পরে। শরীফের নাম শুনেছ? শরীফ মানে নতুন এক মাস্তান হয়েছে, তার নাম নাকি শরীফ? সেই শরীফ? জি হ্যাঁ, সেই শরীফ। আমার মামাতো ভাই আহমেদ শরীফই সেই শরীফ। না না ভাই, তুমি যাও আমি যাই। কোথায়? কোথায়? আমার সঙ্গে চলো, আমি যা যা বলবো তা। এই রাখেন রাখেন রাখেন, এখানে রাখেন। ভাড়া যেন কত? 50 টাকা। মিয়া ভাই, এই যে তুইটা। হ্যাঁ, বসের সহজ আছে, একদম ফার্স্ট ক্লাস। আপা, আপনার বাসাটা কোন দিকে? ওই তো গলি দিয়ে সামনে। চলেন, এইগুলো আমি পৌঁছে দিয়ে আসি। না না, প্রয়োজন নেই, দিয়ে আসি আপা। আর বললাম তো লাগবে না। মিয়া ভাই, শালায় যে পিড়িতে আলাপ করে। শালায় আসুক, শালার আজকে ধুমাবো। দিয়ে আসি। ইডিয়েট। আলাপ করছিলাম ভাই, আলাপ কোন শুয়ারের বাচ্চা, ওইটা কেটা তুমি জানো? ওইটা তোমরা দেখছো না? তোর চোখ উঠে ভালো, আমার মাফ করে দেন ভাই। দিলাম মাফ করে। বস পাইছি। কি করলি? আপনি যে ছবি দিছিলেন সেই ছবির সাথে মিলে গেছে। খুলনা থেকে আইছে? খুলনা থেকে আইছে? জি বস, ওই বেবি ট্যাক্সিওয়ালা ওনার দিকে একটু তাকাইছিল, মার দিছি।
যে চোখটা তাকা ছিল সেই চোখটা উঠে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, মিয়া ভাই চোখ উঠাইতে গেছিল। শোন, ওর পিছে পিছে থাকবি, যেখানে যাব সেখানে তুই যাবি, আর আর ওরে তোরা চোখে চোখে রাখবি। আমরা তাইলে আজ থেকে উনার পাহারা লাগিয়ে গেলাম। স্যার স্যার দেখেন আমার এবারে করছে কি, দেখেন স্যার আমার মাথা পিস্তলে বাড়ি দিয়ে ফাটাই ফেলছে। কে করেছে? শরীফের লোক। শরীফের লোক? জি। সোজা হও, শরীফকে আমরা খুঁজছি, কি জন্য মেরেছে বলো। স্যার আমার কোনো দোষ নাই স্যার, আমি বেবি ট্যাক্সি চালাই স্যার, গাবতলি থেকে খুলনা দুজন প্যাসেঞ্জার নিয়ে তাদের বাসায় নামাইছি স্যার। ওই প্যাসেঞ্জার দুজন মায়া লোক, মনে হইল মার মায়া। ওই মায়াটার সাথে একবার শুধু কথা কইছিলাম স্যার, পিস্তল দিয়ে বাড়ি দিয়ে আমার কবল ধরে পাঠায় ফেলাইছে স্যার। তুই এই জন্য মারলো? আল্লাহর কিরা স্যার, কয় গিয়ে আমার চোখই নাকি উঠে নিয়ে যাবে স্যার। তাহলে তো ওদের সাথে নিশ্চয়ই শরীফের সম্পর্ক আছে। অবশ্যই আছে স্যার। জি, মানে কি জন্য এসেছেন আপনারা? আপনারা কি আজ ভোরেই খুলনা থেকে এসেছেন? জি। গাবতলি থেকে বেবি ট্যাক্সিতে এসেছেন? জি। বেবি ট্যাক্সি ড্রাইভারকে টাকা দেওয়ার সময় আপনার দিকে বোধহয় একবার তাকিয়েছিল, সেই অপরাধে শরীফের লোকেরা তার মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছে, বলেছে কেন আপনার দিকে তাকালো, সেই জন্য তার চোখই নাকি তুলে নেবে। বলুন, শরীফের সাথে আপনাদের কি সম্পর্ক? শরীফ কোথায় থাকে? কি বলছেন? শরীফ কে? শরীফের সাথে সম্পর্ক এসব কি বলছেন? কেন, বেবি ট্যাক্সির ড্রাইভারকে মারতে দেখেননি? জি না। তবে বেবি ট্যাক্সিটা যাবার সময় দেখলাম কারা যেন থামিয়ে দিল। অবাক কাণ্ড, সত্যি বলছেন? শরীফকে আপনারা চেনেন না? বিশ্বাস করুন, এই যে ঘটনার কথা বলছেন এর কিছুই আমরা জানি না। হ্যালো, ইয়েস স্যার, স্যার শরীফ সম্পর্কে যেটা শুনেই মেয়েদের বাসায় এসেছিলাম, ঘটনাটা বোধহয় মিথ্যে। এর কি কোনো উপযুক্ত প্রমাণ পেয়েছো? এরা যেভাবে বলছে তাতে মনে হয় এরা কিছু জানে না। ঠিক আছে, ওয়াচে রেখো। জি স্যার, ইয়েস। শুনুন, আমরা চলে যাচ্ছি, তবে আমাদের সন্দেহ থেকেই গেল শরীফের সাথে নিশ্চয়ই আপনাদের কোনো সম্পর্ক আছে যা আপনারা গোপন করছেন। চলো। ম্যাডাম, কি জন্য ফুল নেবেন বলুন, আমি সাজিয়ে দিই। না, এমনি ঘরে ফুলদানিতে রাখবো। ভাইজান, আপনাদের দোকানে যত ফুল আছে সব ম্যাডামকে দিয়ে দেন, দাম আমরা দেব। আপনারা? আমরা শরীফের লোক। এই যে গাড়ির চাবি, শরীফ পাঠাইছেন, এখন থেকে আর বেবি ট্যাক্সিতে চড়বেন না। এই যে এই গাড়ি আপনার, এই গাড়িতে করে চলেন, শরীফ যাইতে কইছে। কি বলেন, কার গাড়ি, কিসের চাবি, শরীফকে আমি কিছুই জানি না। আপনারা যদি বাড়াবাড়ি করেন আমি কিন্তু পুলিশ ডাকবো। পুলিশ জনগণের বন্ধু, আমরাও এই দেশের জনগণ, পুলিশ আমাদেরও বন্ধু, পুলিশ দেখে লাভ নাই, চলে। আপনারা কিন্তু দারুণ ভাবে বাড়াবাড়ি করছেন। সব হইতেছে উপরের ওয়াডার, মানে শরীফের ওয়াডার। দেখুন দেখুন আপনারা যে করছেন খুবই খারাপ। আমি এখন কি করবো? আমি আমি
মারা উচিত বলছেন? হ্যাঁ মারা উচিত। ওরে বাবা, কাম হয়ে গেছে। বড় ভাই, উনি বলছেন জুতা মারা উচিত, আমাকে দুইজনে মারা উচিত। এই বসেন, মারেন 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 জুতা মারেন মারেন জুতা মারা মারেন মারেন জুতা মারেন জুতা মারেন মার না দেখি। বড় ভাই যদি শুনে উনি বলার পর আমরা মার খাই নাই তাহলে অসুবিধা আছে? গর্দানটা থাকবে না। হ্যাঁ, এক কথায় আপনি আমারে মারেন, আমি আপনারে মারি। বলেন বলেন হ্যালো, তোরা কোথায়? কোন যোগাযোগ নাই কেন? বস, উনি গাড়ির চাবি নিলেন না, চলে গেলেন। আমরা কি করব? গাড়ি নিবে কি করব? আরে গাড়ি কথা রাখ, কোথায় পাইছিলে তাই ক। ফুলের দোকানে। ও আবার ফুলের দোকানে কি করতে গেছিল? ফুল কিনতে। ও আরে ক, ফুল কিনে নাই, আমাকে দেখে বয় পলাইছে। ফুল কিনে নাই, আমাকে দেখে বয় চলে গেলেন? তাহলে ওই দোকান এবং আশেপাশে সব দোকান থেকে সব ফুল কিনা ওর বাড়ির সাথে দিয়ে আসবি, বুঝলি? কি করলাম বস, গাড়ি কি করব? গাড়ি ফালাই দিয়ে আসবি, যা করবা করলাম তাই ক। জি আচ্ছা, জুতার বাড়ি খেলাম, এখন দোকানে দোকানে ঘুরে ঘুরে ফুল খুঁজি, ফুল। আরে কোন ফাঁকে আপনি আমাকে রাস্তা রেখে চলে এলেন? বিপদে ফলাইলেন আপনি। কিসের বিপদ? হায় হায় বলেন কি, মহা বিপদ। আপনি ফুলের দোকান থেকে ফুল না নিয়ে চলে আসছেন, মোবাইলে জানানোর সঙ্গে সঙ্গে আমাদের উপরে নির্দেশ জারি হয়েছে, দোকানের সব ফুল নিয়ে সাজা দাও, আমরা এনে সাজা দিচ্ছি, ব্যাস। শরীফ অনেক দিন আপনাকে দেখে, আপনাকে ওনার দেখার খুব ইচ্ছা হয়েছে, চলে বড় ভাই। মা মেয়ে উভয় মিলে কান্না, পরে থানা পুলিশ। হ্যাঁ, পরে টেলিফোন, পুলিশের আগমন। না তাহলে বড় ভাই, আমি মোবাইল করে যাই না আসি, এই অবস্থা এই পরিবেশে কি করব? হ্যাঁ যাও, যাই না। হ্যালো বস, উনার বাসা আমরা ফুল দিয়ে সাজাই দিছি, উনারা আমাদের সাথে আসতে বললাম, উনি কান্নাকাটি করতেছেন, উনার মাও কান্নাকাটি করতেছেন, এখন আমরা কি করব? উনারে কি আমরা জোর করে উঠে আনবো? শোন, এখন উঠে আনার দরকার নাই। ও ওর বাড়ির সামনে তোরা পাহারাতে থাকবি, যতক্ষণ বাড়ির থেকে না বেরাবো ততক্ষণ ওই জায়গায় থাকবি তোরা। জি, প্রয়োজন মতে কি করবি জানোস? হ্যাঁ, গায়ে হাত দিবি। জি, জোর করে উঠে নিয়ে আসবারে। জি আচ্ছা, অনেকদিন তো আমি এখন দেখি না, আমার দেখতে ইচ্ছা করতেছে। আসেন, ওয়াটার আইসি, এই অবস্থায় নেওয়া যাবে না। আপনারা কান্নাকাটি করবেন না, শরীর দুঃখ পাবে। আম্মা, আমরা চলে যেতেছি, আসেন। আসসালামু আলাইকুম। আমার ভয় করছে, আমি তো বুঝতে পারছি না,
এরা এমন করছে কেন? মা, আমিও কিছু বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। উঠে না, আইতাছে আইতাছে আইতাছে। আপনারা কি যে কষ্টে ফেলছেন তা তো বুঝতে পারেন নাই, আমরা বুঝতেছি। কালকে সেই রাইতের থেকে এইখানে বসে আছি, এই দেখেন খাওয়া দাওয়া সবকিছু এইখানে। আচ্ছা, আপনি তো লেট করে বাইরেলেন কেন? চলেন। আমি কিন্তু চিৎকার করব। আম্মা জান, কোনো বিশৃঙ্খলা করবেন না। ওয়ার্ডার হইছে চিৎকার করলে মুখ বন্ধ করে ধরতে। এতদিন গায়ে হাত দেওয়ার ওয়ার্ডার ছিল না, আজকে ওয়ার্ডার হয়েছে যে গায়ে হাত দেওয়া এবং জোর করে তুলে নেওয়া। চলেন চলেন, দরজা খুলেন। আমার লাইরে, আমার আশ্রে, আমার জলেখা, অনেকদিন অনেকদিন আমি তোমরা দেখি না। আইজার আইজার না দেখে থাকতে পারলাম না, এই জন্য আমি তুমি আমার সামনে বসে থাকবা, তুমি আমার সামনে বসে থাকবা, তোমার আমি বুকের মধ্যে জড়ায় ধরে বসে থাকবো, জড়ায় ধরে থাকবো। ওই তুই আমার ওস্তাদের গায়ে হাত দিস, আমার ওস্তাদের। আমার লালির জন্য তুই বাঁচে গেলি, যা যা যা। লালি জান, তোমার জন্য
এই জায়গাটা নিয়ে ভঙ্গ হইল। ওই দাদু শাস্তি পাইল না। বসো, তোমার আমি প্রাণ বইরা দেখব। আমারে একটু জ্বরে ধরো, ধরো, ধরো। তুমি না কইছিলা আমারে সারা জীবন জ্বরে ধরে রাখবা? ধরো। তোমার মার জন্য মন খারাপ লাগতেছে? এই যা, আমার লাইলিরে পৌঁছা দিয়ে আমার দেখার ইচ্ছা হইলে আমি আমার তোমার নিয়াম, আমি কিন্তু তোমার নিয়াম। যাও যাও সোনা পাখি, যাও যাও যাও। তোদের মতো মাস্তানদের অত্যাচারে সারা দেশের মানুষ এখন সন্ত্রস্ত, আতঙ্কিত। কিন্তু স্বপ্না, আমি তোমাকে ভালোবাসি। তুমি বলেছো ভীরু আর কাপুরুষের জন্য পৃথিবী নয়। তুমি তুমি আমার এই বুকে মাথা রেখে বলেছো আমাকে তুমি ভালোবাসো। না না, সবই ছিল আমার অভিনয়। কিন্তু আমি তো তোমার সাথে অভিনয় করিনি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে ঘৃণা করি স্বপ্না। আমার বোনের প্রতিশোধের জন্য আমার বুকের মধ্যে আগুন চলছে। আমার একমাত্র বোনের মৃত্যুর কারণ তুই। সেদিন যদি সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে বুকের পাটা শক্ত করে সাক্ষী দিতি, তাহলে আমার বোনের স্বামী হত্যার বিচার হতো। তুই শুধু আমার শত্রু না, তুই আইনের শত্রু, তুই দেশের শত্রু। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। শরীফ, মানে ওই গানের মাস্টারের নাম ছিল কি আহমেদ শরীফ? হ্যাঁ, ও তো এখন ঢাকার বিখ্যাত মাস্তান। এই মাস্তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারো। দেখো, আমার মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নেই, তাছাড়া আমি এস্টাবলিশড না। তুমি তো একটা চাকরি করছো, এর মধ্যে আমি একটা চাকরি খুঁজে নেব। দুজনে চাকরি করলে সংসারটা ভালো চলবে। তাই বলে আজ এখনই হয় কিভাবে? হ্যাঁ, আজ এবং এক্ষুনি, তাহলে আমার হাত থেকে রক্ষা পাবো। মা বাবা কেউ জানবে না এটা কেমন? জানবে, পরে সবাই জানবে। আর তাছাড়া আমরা যথেষ্ট বড় হয়েছি, আমাদের ডিসিশন আমরাই নেব। তাহলে কাল কোর্টে গিয়ে করি? না, আজই।
মগবাজির কাজে ফেসে চলো। কি তার নাম? মৃত মোহাম্মদ নাসিরুদ্দিন। বর্তমান ঠিকানা? 33 নম্বর আজমপুর। তুমি কেমন? এদিকে আহো, আহো। কাজী সাহেব হয়তো তোমার আমার সম্পর্ক জানে না, বিয়ে করাতে পারে। তুমি কেমন করে বিয়ে করো? সেই যে ভালোবাসা তাকে মুসাদা, আমি কইছিলাম না? প্রেম কিন্তু খুব সাধারণ ব্যাপার না। প্রেম মানে মন দেওয়া নেওয়া, দেওয়া নেওয়া। প্রেম মানে একেবারে একাত্ম হয়ে যাওয়া, মানে দুইটা আত্মা মিলে একাত্ম হয়ে যাওয়া। তুই বুঝোস না তোর জন্য আজকে আমার এই অবস্থা? তোর জন্য আজকে আমি মাস্তাল, তোর প্রেমের কারণে আজ আমি মানুষ পারতে দ্বিধা করি না। কথা কস না, কে কোন সাহসে বিয়ে করতে এসছিস? কোন সাহসে বিয়ে করতে এসছিস? হ্যাঁ কুত্তার বাচ্চা, কোন সাহসে বিয়ে করতে এসছিস তুই জানোস না? ও আবার কে? ও আবার লাইলি, ও আবার শিরি, ও আবার চুলেখা, আমার চুলেখা। চলো চলো লাইলি, চলো চলো আমার সাথে, চলো চলো লাইলি, চলো। তোমারে নিয়ে আজ আমি অনেক দূরে চলে যাব। তুমি আমার জীবনের স্বপ্ন, তোমারে নিয়ে, তোমারে নিয়ে আমার আকাশ উঠতে ইচ্ছা করে, তোমারে আমার সারা জীবন জ্বরে ধরে রাখতে ইচ্ছে করে। আসো। কল্পনাতে তোরে আমার
প্রেম করেছে আদম হাওয়া দুনিয়া সৃষ্টি তাতে প্রেম করেছে আদম হাওয়া দুনিয়া সৃষ্টি তাতে শিন প্রেমে ছবি যেন ভাসিয়া কি পাদে তুই আমার হি আমি তো রাঞ্ঝা তুই আমার হি আমি তো রাঞ্ঝা এই আসল পরিচয় কল্পনাতে তোরে আমার কত কিছু মনে হয় তুই আমার লাইলি আমি তোর মজনু আমার লাইলি আমি তোর মজনু এই আসল পরিচয় কল্পনাতে তোরে আমার কত কিছু মনে হয় তুই আমার বিশেষ আমি তোর ছেড়ে দিন না ছেড়ে দাও ছেড়ে দিন না ছেড়ে দাও ছেড়ে দিন না ছেড়ে দাও আপনি না তুমি 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 বলো আমি তোমারে ভালোবাসি আমার বুকের মধ্যে তুমি চিরকাল থাকবা তোমার জন্য আজ আমি রং বা চাঁদা বাস করি বলো বলো আমার বুকের মধ্যে তুমি থাকবা বলো থাকবো এখন আমি চাই আমি যাব যাও শরীফ আমার কি করতে হবে এটা কর পিডব্লিউডিতে কালকে 10 কোটি টাকার টেন্ডার জমা দিতে যাব ওইখানে 500 যাবে আমি গাড়িটা চালায়া ভদ্রলোকের মতো যায়া আমার 3টা শিডিউলি ড্রপ করতে চাই পারবো শরীফ পারবেন লাস্ট টাইম কয়টা বেলা 12টা ঠিক 11:45টার সময় আপনি যাইবেন শরীফ শরীফ মারাইছে এতদিন টেন্ডার দিতে যায় তো দেখলাম ওই শালা সেই গানের মাস্টার এখন জি বস মারাইতাছো শুয়ারের বাচ্চা আর আমি যে এতদিন শরীফ শরীফ করে পাগল হয়ে গেছি এতদিন বুঝতে পারো নাই এই আমির আলাপ কই মোবাইল লাগা তুই শালারে হ্যালো এই তারা কোথায় আমি যা কই কান পাইতা শুন খালি জি বস বলেন শরীফ হইল গানের মাস্টার
ওই সেই মামা মামিরা এখন টিনের ঘরে থাকে না, শরীফ তাগো পরিবাগে ফ্ল্যাট কিনা দিছে, ওরা ওখানে থাকে। বস, শরীফও কি ওইখানে থাকে? আরে কুত্তার বাচ্চা, শুই না আমি কি কই, তিন তালা 302 নম্বরে থাকে তারা। হ্যাঁ, ওইখান থেকে ওর মামা আর মামাতে বইন্ডে দইরা নিয়ে আসবে আমার কাছে, আমার গুলশানে বাংলা বাড়িতে। জি জি, শরীফ জানি খবর পায় সেই ব্যবস্থা কইরাবি। জি আচ্ছা, ওর মামারে বাইন্দারাই খাবি, তারপর শরীফ আইব তারে বাইন্দা আমি জবাই দিয়ে দেবো। জি বস। এই শুনছস, শরীফ বলে ওই যে সাক্ষী দিছিল সেই গানের মাস্টার, তার মামি আর মামা তো বুইন্ডারে উঠায় আনতে হইব। চল। হ্যাঁ চল। আমি একটা হাতি ধরে রাখছি, তুই একটা বিলাই ধরে আনতে পারতো বস? কিরে এ কি আনতে পারিস নাই? ওগো নিয়ে যখন রওনা দিছি তখন শরীর পয়সা আমার গয়ে হাতের পাঞ্জা কাইটা নিছে, বলছে এটা নাকি নমুনা, আপনার হাতের পাঞ্জাও কাইটা নিব। কি কইলি কুত্তার বাচ্চা? শরীফ কই? এই মোবাইলে নাম্বার সেট করে দিছে, টিপ দিলে ওর সাথে কথা বলতে পারবেন। হ্যালো, তুই নাকি শরীফ? আমি একটা গানের মাস্টার ছিলাম, আমি একজন শিল্পী ছিলাম, আমার একটা ভদ্র নাম ছিল আহমেদ শরীফ, তোর জন্য আমার নাম থেকে আহমেদ চলে গেছে, এখন শুধু শরীফ। তুই যা করতাস তার পরিণতির কথা তুই জানস? আরে তুই যা যা করতাস তার পরিণতির কথা শুই না নে, তোরে জানত অবস্থা, প্রথমে তোর আমি পাঞ্জা কাটমু, তারপর তোরে আমি মারমু রে, তারপর তোরে আমি মারমু, তোরে যেদিন আমার মারা শেষ হইব তারপর আমি আবার আহমেদ শরীফ হব। পাগলামি করিস না না মা, রত না পার সে মৃত্যুর কথা আমি ভুলতে পারছি না, আমি জীবন দিয়ে হলেও প্রতিশোধ নেব। আমরা মেয়ে মানুষ, ওরা মাস্তান, ওদের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না, প্রত্যেকটা মাস্তানের এক একটা গডফাদার আছে, তারা দেশ এবং জাতির অনেক উপরে বসে আছে, ওরা যদি তাদের সেই গডফাদারের কাছে যেতে পারে আমরাও তো মানুষ, আমরাও যাব, আমরা তাদের সাহায্য নেব। আপনার মেয়ের বিয়েতে শরীফ বাধা দেবে কেন? সে অনেক ইতিহাস স্যার। আপনার মেয়ের সাথে কি শরীফের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই, সম্পর্ক যা করতে চায় তা হলো তার গায়ের জোরে। আমরা বহু কষ্ট করে আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি, আপনারা সরকার চালাচ্ছেন, প্রশাসন পুলিশ আপনাদের কথায় ওঠে বসে, দয়া করে এই শরীফের হাত থেকে আমাকে বাঁচান, আমার বিয়েটা হয়ে গেলে শরীফের হাত থেকে আমি বেঁচে যাব। তুমি চিন্তা করো না, তোমার বিয়েতে তোমার প্রোটেকশনের ব্যবস্থা আমি করব। হাজারো প্রোটেকশন দিলেও শরীফ কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করবেই। তুমি কি মনে করো আমরা তোমার পেছনে আছি সোনার পরও শরীফ আসবে? জি, যদি লোহার খাঁচার মধ্যে আমার বিয়ে হয় তবু শরীফ আসবে, দয়া করে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। কোনো চিন্তা করো না, শোনেন, আপনার মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করেন, সমস্ত প্রোটেকশনের ব্যবস্থা আমি করব। যান। জি স্যার, একটু খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলে, জি, মোবাইলটা নিয়ে আয়। জি স্যার। পাঞ্জাকে লাগাও। হ্যালো, কে? পাঞ্জা ভাই, স্যারের সাথে কথা বলেন। হ্যালো। আর আপনি তো মিয়া ভাই 2 নাম্বার, টাকা পয়সা শুধু আপনারা খালি খালি দে, কোন কি জন্য? শোনো, শরীফকে ধরার লাইন পাইছি। লাইন পাইছেন? কোন তো দেই কি লাইন? এক মেয়ে আসছিল, তারে বোধহয় শরীফ জোর করে বিয়ে করতে চায়, কিন্তু ওই মেয়ে অন্য ছেলেকে বিয়ে করবে, আমার কাছে আসছিল প্রোটেকশনের জন্য, আমি বলে দিছি বিয়ের ব্যবস্থা করার জন্য, ওই বিয়েতে শরীফ আসবেই, পুলিশকে বলবো না, পুলিশ যাবে পরে। তাহলে তো ভালো লাগ, ইন্দুর মারার যেরকম কল পাইতা রাখে ওই রকম কল পাইতা রাখবো, শালায় নিশ্চয় ওই জায়গায় আইব, তখন শালার কলের মধ্যে আটকাইয়া ওই শালারে দিমু একটা ছেঁচা। না না,
আমি তোমার মতো পাগলও না, তোমার সাথে পাগলামিও করতে পারবো না। শাহিন, তুমি আমার কথা শোনো, এই মুহূর্তে আমি যদি কাউকে বিয়ে না করি তাহলেও আমাকে তুলে নিয়ে যাবে। তুলে নেয় যদি তাহলে ক্ষতি কি? সে তোমাকে ভালোবাসে এবং তোমার জন্যই তার জীবনের এই পরিণতি। দে আমি ওর ভালোবাসা, কিসের ভালোবাসা? খোদার কসম স্বপ্না, আমার কাছে অবাক লাগে, তুমি মেয়ে মানুষ না হলে আমার মনে হয় তুমি ঢাকা শহরে সবচেয়ে বড় রংবাজ হতে। হ্যাঁ হতাম। দেখো, তোমার জন্য আমি অনেক কিছু করেছি। আমি মাস্তান ঠিক করে দিয়েছি, তুমি তাদের দিয়ে খুন করিয়েছো, ওই নিরীহ ছেলেটাকে ফাঁসিয়েছো, জেল খাটিয়েছো। তুমি এখান থেকে যাও, আমি নিরিবিলি থাকতে চাই। তোমাকে বিয়ে করা তো দূরের কথা, বিয়ে করার কথা শুনলেও শরীফ আমাকে জবাই দেবে। শাহিন, আমার মা এবং আমি দুজনেই মন্ত্রীর কাছে গিয়েছিলাম, তারা আমাদের সমস্ত প্রোটেকশনের ব্যবস্থা করবেন। আমি যতটা এগিয়েছি ফিরে আসার আর কোনো পথ নেই, আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। আত্মহত্যা করতে হবে? হ্যাঁ। ঠিক আছে, তোমার আত্মহত্যা করতে হবে না। এই শরীফ বলে বিয়াতে বাধা দিবার আইব, বিয়া তো হয়ে গেল, শরীফ কই? মাঞ্জা, বিয়া তো আমার রে, আমি বাধা দেবো কে? ওই পাঞ্জা, তুই তো আমারে তোর বাড়িতে ডাইকা নিয়ে চোরের মতো পুলিশ দিয়ে ধরাই দিছিলি। আমি চোর না, বাহাদুরের মতো আইছি, আমার শরীফে আমি বাহাদুরের মতো বিয়া দিয়ে নিয়ে যাব। পাঞ্জার সামনে তো নিয়ে যাবি, তোরে আগে খাইলাম। তুমি যেতে পারবে না, একটি ছেলে তোমার জন্য তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। জীবনকে পরিবর্তন করে কি হয়েছে? তুমি সন্ত্রাসী হয়েছে? না, তুমি তাকে সন্ত্রাসী করেছো, তোমার কারণে সে সন্ত্রাসী হয়েছে। সে তোমাকে ভালোবাসে। তুমি যেতে পারবে না, চলো। যেভাবেই হোক বিয়ে কিন্তু তোমার সাথে তার হয়েছে এবং তুমি কিন্তু সই করেছো, কোনো কিছু ভাববার নেই, চলো।
পাঞ্জা, তুই এই পাঞ্জা দেখাইয়া বহু অপকর্ম করছস। তোর এই পাঞ্জা কাটার জন্য আমি তলোয়ার হাতে দিছিলাম। এই তলোয়ার দে, তলোয়ার দে উস্তাদ। তোর এই পাঞ্জা কোনোদিন দেখাতে পারবি না, তোর কারণে আজ আমার এই পরিণতি হয়েছে। পুলিশ আয় পড়ছে, আমার ভয় করতেছে, চলো জায়গা। তুই একটা বেঈমানের বাচ্চা, আমি ওস্তাদের ছেড়ে যাবো না। বেঈমান, আগে যে জেল খাটছিলাম তখন আমি খুন করছিলাম না, এবার আমি সত্যিকারের